ভালো। हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा कर सबाई अनेक अनेक भलो आसें, आमराओ आलहमदुलिल्लाह भलो आसी। तो सकाल सकाल आबार न्यू एक ब्लॉग्स निये आपनादेर माझे चले आसलम। तो एटा होलो आपादेर बाड़ी, आमादेर बाड़ी ना, एटा अनेक आगेर भिडियो। सबाई जानें जे आमी बेड़ाते गिएछिलाम, तो सानबी सीमाई खाबे बोले आमार आपा सीमाई रान्ना करे दिल, तो ठंडा करतेछिलाम। आज के आमादेर बीएन एकटा जगह निये जाबे, जगहटार नाम हलो माटीपाड़ा। तो ओइखाने नाकि चा विख्यात, तो किरकम चा विख्यात सेटा आसले आमरा जाबो जेई देखबो। আর এটা হলো আমার সেই আপাদের বাড়িতে গায়ে হলুদের ভিডিও যে দিয়েছিলাম, তখনকার ভিডিও। আর তখনই এই ভিডিওটা করা কিন্তু আসলে আমার সারা হয়নি, তো মোবাইলে অনেক অনেক ভিডিও জমা আছে, তো সেই ভিডিও কিন্তু আজকে একটু অ্যাড করে দিলাম, কারণ মোবাইলে আসলে জায়গাও কম, কারণ অনেক অনেক ভিডিও জমা হয়ে থাকে এই কারণে। আর তারপরের দিন আবার লাইলাদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তো সানবিকে নিয়ে আমরা লাইলাদের বাড়িতে বেড়াতে গেলাম। সানবি শুধু না, মানে আমরা সপরিবারে যারা ছিলাম, যারা যারা ছিলাম সবারই কিন্তু দাওয়াত ছিল। তো আমরা দাওয়াত খাওয়ার পরেই কিন্তু বিকালে আমরা মাটিপাড়া বেড়াতে যাব। চলো গালি দেবে, চলো আমরা ভাত খাবো, চলো রুটি টিবো না, দাও গালি তো নাও গালি উপরে। তো আমরা কিন্তু বিকেলে সব রেডি, আর আমরা দুই পরিবার মিলেই সেই মাটিপাড়া যাব, আর আমাদের বিয়ান নিয়ে যাবে। আর এখানে আসলে এক এক দিন এক এক জায়গায় আমরা ঘুরতে বেরোইছি, তো আমরা অটোতে ফাইনালি উঠে গেলাম। তো মাটিপাড়ার উদ্দেশ্যে দেখি মাটিপাড়া কি। তো কিছু দূর যেতে না যেতেই কিন্তু আমরা চলে আসলাম মাটিপাড়া। আর আমার ধারণা ছিল মানে এক একটা জায়গার আসলে এক একটা নাম হয় কোনো উদ্দেশ্য নিয়ে, তো আমার কেমন যেন মানে ছোট মানুষের মতনই মনে হয়েছে যে মাটিপাড়া মনে হয় মাটি আর মাটি, ঠিক আছে এরকম মনে হয়েছে। তো ওরা বললে আসলে সেটা কিছুই না, তো সেই মাটিপাড়ার যে বিখ্যাত আবদুল্লাহ টি স্টল, তো এখানে আমরা চলে আসলাম। আর এসে আমরা চা অর্ডার দিলাম, যে বিখ্যাত চা, এখানে ঢাকা থেকেও লোক আসে এই চা খাওয়ার জন্য। তো কি চা সেটা দেখতে হবে, কিন্তু ডাইরেক্ট মানে ওরা কি করে, গরুর দুধটা অনেক জ্বালায়, জ্বালাইতে দুধটা ওরা জ্বালাতে জ্বালাতে ঘন করে ফেলে, তো এই ঘন দুধটা দিয়ে দুধ চা তৈরি করে। তো আমি তো গরুর দুধটা খাই না, এই জন্য আসলে আমার জন্য আমি লাল চা অর্ডার দিয়েছি, আর সানবির জন্য আমি গরুর দুধটা নিয়েছি এই আর কি, এটাই তার উদ্দেশ্য। তো আমরা আবার চাটা আসলে খুবই ভালো, খারাপ লাগেনি, আর আমি তো লাল চা খেয়েছি, আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। আর ওরা দুধ চা খেয়েছে, ওদেরও নাকি ভালো লেগেছে। আর এদিক থেকে আমরা আবার বাসায় চলে আসলাম, তো আবার লালাদের বাড়ি আমরা যাব। আর
লাইলাদের বাড়ির এই পিছনের অংশে। তো এখানে অনেক গাছপালা, আর আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি এখানে আসছিলাম, তো আপার আগে এই সাইডটাই থাকতো, তো আমি কিন্তু কিছুই চিনতে পারতেছিলাম না। এই পুকুরের কাছে আমি কত যে এসেছি, কিন্তু আসলে সবই অনেকদিন না আসায় গাছপালা পথঘাট মানে সব কিছুই কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো গ্রামের গ্রামের একটা পরিবেশ আর শহরের পরিবেশ মানে একসাথে মিক্সড, তো ভালোই, জায়গাটা খুবই ভালো। আর মানে ওই উদ্দেশ্যে ওই রোডে ঢুকলাম যে একটু চিনি কিনা সব কিছু, এই উদ্দেশ্য। তো সানবি তো খোলা মাঠের মতো, যেই পেয়ে গেল সেই তার কে দৌড় দেখে, সে তো দৌড় মেরে একেবারে তাকে মানে ধরাই যাচ্ছিল না, হাতের বাইরে বা নাগালের বাইরে চলে যাচ্ছে। তো মাঠ বলে আমি তেমন একটা ভয় পাইনি, কারণ রাস্তাঘাট হলে তো গাড়ি চলতো, তো মাঠে এই জন্য আমি আর ভয় পাইনি। গ্রামের দৃশ্য আসলে দেখতে খুব ভালো লাগতেছে না, সে যান ওকে ধরো। এই যে ছানবি, ছানবি তুমি কোনখানে গেছো? লাভ দেয় না, লাভ দেয় না, পড়ে যাবে, পড়ে বাবলে। বলো আবার তো ওতো ওতো আবার ওতো সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা, হাতে কিলম, হাতে কিলম, হাতে কিলম, হাতি 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 হাতি, পরে যাবো পরে যাবো, না ধরলেই কিন্তু পরে যাবো। ও বাবা টায়ার বাসতেছে, টায়ার আমি বাসছি, কে যে পাখি 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 কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রে পাখি, কত পাখি চলে গেল, আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন, আর পরবর্তী ব্লগ নিয়ে আবারও কালকে হাজির হয়ে যাব। তো সবাই লাইক অ্যান্ড কমেন্টস করবেন, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।